2030 সালের বিশ্বকাপের আয়োজন নিয়ে লড়াই করছে লাতিন ও ইউরোপের দেশগুলো। তবে 2034 সালের বিশ্বকাপের আয়োজনের দৌড়ে রয়েছে একমাত্র সৌদি আরব। 10 বছর পর মরুর দেশটি যে বিশ্বকাপ আয়োজন করবে তা নিশ্চিত। এর আগে গত বছর অক্টোবরে 2034 বিশ্বকাপ আয়োজন করতে বিড না করার কথা জানায় অস্ট্রেলিয়া। এতে বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের আর কোনো বাধা থাকে না, সৌদিকে একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে ফিফা। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম 2034 বিশ্বকাপ নিয়ে দেশটির সরকারের পরিকল্পনা তুলে ধরেছে। তারা জানায় 10 বছর পরের বিশ্বকাপ হবে সৌদির 5 শহরে। আর এজন্য 15টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, এর মধ্যে আবার 8টি হচ্ছে রিয়াদে। ফিফার কাছে দেওয়া আনুষ্ঠানিক বিডে এই তথ্য দিয়েছে সৌদি আরব। আগামী 2026 বিশ্বকাপ থেকে অংশ নেবে সর্বোচ্চ 48 দল। আমেরিকার সঙ্গে সহ আয়োজক হিসেবে রয়েছে মেক্সিকো ও ক্যানাডা। আর 2030 বিশ্বকাপ আয়োজনের জন্য লাতিন আমেরিকা থেকে বিড করছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। আর ইউরোপে স্পেন ও পর্তুগালের সঙ্গে বিড করছে আফ্রিকার মরক্কো। তবে সর্বোচ্চ দল নিয়ে এককভাবে 2034 বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সৌদি আরবের ইতিহাসে এটি হবে সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা। বিডের তথ্য বলছে রিয়াদ ছাড়াও প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, আলখোবার, আবহা ও নিয়ম। সম্প্রতি প্রায় $500 বিলিয়ন অর্থমূল্য ব্যয় করে নিয়ম শহরটি নির্মাণ করেছে সৌদি প্রেস এজেন্সি এসপিএ। তাদের প্রতিবেদনে জানিয়েছে 15টি স্টেডিয়ামের 8টি রিয়াদে। নির্মাণাধীন কিং সালমান স্টেডিয়ামে হবে 2034 বিশ্বকাপের উদ্বোধন। এছাড়া 92,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে হবে ফাইনাল ফুটবল বিশ্বকাপের আগে 2027 সালে এশিয়ান কাপ, 2029 সালে এশিয়ার উইন্টার গেমস আয়োজন করার কথা রয়েছে সৌদি আরবের। রেজাউল করিম, কালবেলা।